এই সংবাদটি সরাসরি বিবিসি নিউজ থেকে নেওয়া। প্রতারণার অভিযুক্ত শাহেদ যেভাবে গঠে তার নাটকীয় উত্থান। শাহেদ ওরফে শাহেদ করিম টকশো প্রভাবশালী ব্যক্তিদের নামে ভাঙানো আর হাসপাতালের ব্যবসা ব্যবহার করেই উপরে উঠে আসেন শাহেদ ওরফে শাহেদ করিম। বিভিন্ন স্থানে সুবিধাজনক পরিচয় দিতেন শাহেদ করিম। কখনও তিনি নিজেকে আমলা, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রী, নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছেন বলেই আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোলা ছবি ব্যবহার করে তিনি নিজেকে প্রভাবশালী বলে তুলে ধরে দিতেন। র্যাবের গণমাধ্যমে ও আইন শাখায় পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলছেন তার প্রতারণা ধারণ একটি অনন্য ধরন। তাকে বলা যায় প্রতারকের জগতের আইডল। র‍্যাব কর্মকর্তা মিস্টার কাশেম বলেন, প্রতারণার মাধ্যমে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ বহু মানুষের কাছে থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণায় ছিল তার প্রধান ব্যবসা বলে ওই র‍্যাব কর্মকর্তা। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলছেন, আমার শুরুতেই ভুয়া টেস্টের বিষয়ে মনে সামনে নিয়ে অভিযান পরিচালনা করেছি, কিন্তু এখন দিন যতই যাচ্ছে দেখি কি একাধিক ব্যবসা শুরু করেছিলেন শাহেদ করিম। তবে সবচেয়ে রমরমা ছিল তার হাসপাতালের ব্যবসা। 2007 সালে রিজেন্ট হাসপাতাল অনুমোদন নেন মোহাম্মদ শাহেদের। তবে তখন সেটি হাসপাতাল নয়, একটি ক্লিনিক ছিল। পরবর্তীতে হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু করে। পর উত্তরার পাশাপাশি মিরপুরেও শাখা খোলা হয়। করোনা ভাইরাস চিকিৎসার প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে রিজেন্ট হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এই হাসপাতাল বিশেষ পরিচিতি পায়। পরবর্তীকালে র‍্যাবের অভিযানে 2014 সালের পর থেকে হাসপাতালের অনুমতি নেই, কারণ করোনা পরীক্ষার নামে প্রতারণা ভুয়া প্রতিবেদন দেওয়ার মতো অপরাধের তথ্য বেরিয়ে আসে। এই হাসপাতালে চিকিৎসা সুবিধা দেওয়ার নাম করে তিনি অনেক মন্ত্রী প্রভাবশালী ব্যক্তির সঙ্গে খাতির জমিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালের কথা জানার পর তিনি শাহেদের বলেছিলেন যে রুখি পাঠাবেন, বেশ কয়েকজনকে পাঠিয়েছিলেন। ও কর্মজীবনে শুরু থেকেই প্রতারণা। 2009 সালে দিকে শাহেদ বিভিন্ন প্রতিষ্ঠানে মালামাল সরবরাহকারী ঠিকাদার করতেও শুরু করেন। রাইজিং শিপিং ট্রেডিং কোম্পানি এবং রাইজিং রিয়েল এস্টেট নামে সেই সময়ে তিনি দুইটি প্রতিষ্ঠান চালাতেন। এসি সরবরাহ প্রতারণার মামলায় 2009 সালে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন শাহেদ। খুলনা একটি টেক্সটাইল মিলে এর এসি সরবরাহ করে বিক্রেতা প্রতিষ্ঠানকে তিনি চেক দিলেও তা প্রত্যাখ্যান হয়। সেই মামলা থেকে কয়েক মাস কারাগারে থাকতে হয় মোহাম্মদ শাহেদ। 2009 সালে তিনি DBS নামের একটি কুরিয়ান সার্ভিস চালু করেন। সেখানে চাকরি করা সাতক্ষীরার কাজী সালাউদ্দিন বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকার বলেছেন, তাকে ওই প্রতিষ্ঠানে 50,000 টাকা বেতন চাকরি দেওয়া হয়েছিল, কিন্তু 1 টাকাও বেতন না দেওয়ায় 2 বছর পরে তিনি চাকরি ছেড়ে দেন। তার কাছে থেকে 29 টাকার আসবাবপত্র নিয়ে 1 টাকাও পরিশোধ করেননি। এই কুরিয়ান সার্ভিস চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে তিনি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। 2010 সালে শাহেদ ধানমন্ডি এলাকায় BDS কিক ওয়ান কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি বা KKS নামে দুটি বহু দাপের বিপণন কোম্পানি শুরু করেন। গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করে তিনি ভারতে পালিয়ে যান বলে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা জানিয়েছেন। সেই সময় তিনি নিজেকে পরিচয় দিতেন সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলে পরিচয় দিতেন। সেই সময় তার সপরিবার ভারতের বারাসাতে কিছুদিন ছিলেন। র‍্যাবের কর্মকর্তার মতে ওই ব্যবসা থেকে আত্মসাত করা অর্থে দিয়ে তিনি রিজেন গ্রুপ চালু করেন। সেই সময় মামলা জামিন হওয়ার পর তিনি দেশে এসে আবার ব্যবসা শুরু করেন। আর তা আর আয়ের আরেকটি উৎস ছিল প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করা। মার্কেট অয়েল কোঅপারেটিভ থেকে 6 কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার বিষয়ে 2টি মামলা আদালতে চলছে। এসব অভিযোগ তার বিরুদ্ধে ধানমন্ডি উত্তরা বিভিন্ন থানায় 32টি মামলা বলে র‍্যাব জানতে পারেছেন। তিনি মামলা নিয়ে চেক দিলেও সেসব হিসেব কোনো টাকা থাকতো না।
সাথে ছবি। রিসেন্ট এর গ্রুপ চালু করার সময় প্রভাবশালীদের সাথে তিনি বিভিন্ন রকম ছবি উঠিয়েছেন এবং মন্ত্রী, এমপি, সচিব, আমরা তথ্য সবার সাথেই তার উঠা বসা ছিল। নিজের পরিচয় বা তাতে ডাক টাকার বিনিময়ে টেলিভিশন চ্যানেলে টক শোতে যেতে শুরু করেন শাহেদ। আবার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেসব ছবি সামাজিক মাধ্যমে নিজের অফিস ও বাসায় টাঙ্গিয়ে রাখতেন। এক সময় বিএনপি নেতাদের সঙ্গে শাহেদের ছবি দেখা গেলেও আওয়ামী লীগের একটি উপ কমিটি সদস্য হয়েছিল শাহেদ। আওয়ামী লীগের নেতা জানিয়েছেন 2015 সালে আগেও আওয়ামী লীগের রাজনীতি শাহেদ করিমের কোনো সম্পৃক্ততা ছিল না। এত সালে থেকে 2016 সাল থেকে তিনি বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন শাহেদ। নবম শ্রেণী পড়ার সময় তিনি ঢাকায় চলে আসেন। তার একজন সহপাঠী জেনেছেন শাহেদ কারোর সঙ্গে খুব একটা মিশত না। তার মা তাকে নিয়ে আসতেন, আবার নিয়ে যেতেন। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান বলেছেন ঢাকা পিলখানা রাইফেলস স্কুল অ্যান্ড কলেজে থেকে এসএসসি পাস করেন, কিন্তু পড়াশোনা শেষ করেছিলেন কি না সেটা কারো জানা নেই। পারিবারিক জীবন। শাহেদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তার দাদা একরামুল করিম ভারত বিভাগের পর ভারতে বসিরহাট মহকুমা থেকে সাতক্ষীরা এসে বাড়ি করেন। শাহেদের দাদার একসময় সাতক্ষীরা অনেক জমি জায়গা ছিল। কামালনগরে তাদের পৈতৃক বাড়ি ছিল, কিন্তু তিনি মারা যাওয়ার পর তার বাবা চাচারা সেসব জমি ও জায়গা বিক্রি করে দেন। নিজেদের বিলের জায়গা ঘের তৈরি করে ব্যবসা করার চেষ্টা করেছিলেন তার পিতা, কিন্তু বেশি দিন সেই কাজ করেননি। একসময় সাতক্ষীরা শহরে শাহেদের নিজের বাড়ি থাকলেও সেটি বিক্রি করে তারা ভাড়া থাকতে শুরু করেন। সাতক্ষীরা আইনজীবী আবু বক্কর সিদ্দিকী বলছেন নিজেদের সব জমি প্লট আকারে তারা বিক্রি করে দেন। আমিও তাদের কাছ থেকে কিনেছি। 2007 সালে থেকে তারা আমার বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পরবর্তীতে এই বাড়িটি তিনি ফ্ল্যাট কেনেন। শাহেদের মা 2010 সালে মারা যান। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে শাহেদ কখনো সাতক্ষীরায় রাজনীতি জড়াননি। শাহেদের বাবা চাচার ভাই জমি জায়গা বিক্রির পর দুই ভাই ঢাকা মোহাম্মদপুরে একটি বাড়ি কেনেন, সেখানেই তারা পিতা থাকতেন। তবে আবু বক্কর বলেন তার পিতা এই বাড়িটি ফ্ল্যাটে থাকলেও শাহেদ কখনো সেখানে আসেননি। তবে তিনি 2005 সালে সাতক্ষীরা একটি বিয়ে করেছিলেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান। কিন্তু তার আচরণে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন অসন্তুষ্ট হওয়ায় এক মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে শাহেদ ঢাকায় একটি বিয়ে করেছেন বলে জানা যায়।